এবার যাচ্ছি বিশ্বকাপ প্রসঙ্গে। কোন স্টেডিয়াম তৈরি হয়েছে নৌকার আদলে, কোনোটা দেখতে টুপির মতো, আবার কোনোটায় ব্যবহার করা হয়েছে শিপিং কন্টেইনার, ফুটিয়ে তোলা হয়েছে কাতারের ইতিহাস ও ঐতিহ্য। এমন নান্দনিক সব স্টেডিয়ামেই বসবে এবার বিশ্ব ফুটবলের জমজমাট লড়াই। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতারে। আল বাইত স্টেডিয়াম, এটি আল খোর এ অবস্থিত। দর্শক ধারণ ক্ষমতা 60,000। রাজধানী দোহা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এটিকে কাতারের প্রধান শহরগুলির একটি হিসেবে বিবেচনা করা হয়। আহমেদ বিল আল স্টেডিয়াম, এটি আল রায়ানে অবস্থিত। দর্শক ধারণ ক্ষমতা 40,000। দোহা থেকে 20 কিলোমিটার পশ্চিমে পৌরসভা আল রায়ানে পূর্বের আহমেদ বিন আলী স্টেডিয়ামের জায়গায় নির্মিত হয়েছে এই স্টেডিয়াম। আল জানব স্টেডিয়াম, এটি আল ওয়াকারাতে অবস্থিত। দর্শক ধারণ ক্ষমতা 40,000। রাজধানী দোহা থেকে 18 কিলোমিটার দূরে আল ওয়াকারা শহরে অবস্থান। এটিকে বর্তমানে কাতারের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে বিবেচনা করা হয়। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এটি আল রায়ানে অবস্থিত। দর্শক ধারণ ক্ষমতা 45,500। স্টেডিয়ামটি দোহারের পশ্চিম শহরের কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। স্টেডিয়ামটি প্রথমে নির্মিত হয়েছিল 1976 সালে। এডুকেশন সিটি স্টেডিয়াম, এটিও আল রায়ানে অবস্থিত, যার দর্শক ধারণ ক্ষমতা 40,000। রাজধানী দোহার মূল কেন্দ্র থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেডিয়াম, যেটির চারপাশে রয়েছে বেশ কয়েকটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। লুসাইল স্টেডিয়াম, এটি অবস্থিত লুসাইলে। এই স্টেডিয়াম থেকে শুরু হবে বিশ্বকাপ মৌসুম, উদ্বোধনও হবে এই স্টেডিয়ামেই। দর্শক ধারণ ক্ষমতা 80,000। দোহা থেকে 15 কিলোমিটার উত্তরে লুসাইল শহরে অবস্থিত নবনির্মিত এই স্টেডিয়াম, এটি কাতারের সবচেয়ে বড় ও বিশ্বকাপের মূল স্টেডিয়ামগুলির একটি। স্টেডিয়াম 974, এটি দোহাতে অবস্থিত। দর্শক ধারণ ক্ষমতা 40,000। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত এই স্টেডিয়াম, এখান থেকে উপসাগরীয় উপকূল এবং পশ্চিম উপসাগরীয় আকাশচুম্বী ভবনগুলির মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।